আসন্ন শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021-এ নিজ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিনোদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ শাকিদার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই প্রার্থী হামিদ শাকিদার বলেন, আমার যোগ্যতা, জনসমর্থন ও রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন দিয়েছে। এ মনোনয়নে আমাকে সহযোগিতা করেছেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হওয়ার শরীয়তপুরবাসীকে আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কারণে আমাকে এই বিনোদপুরের খেদমত করার জন্য দলীয় নমিনেশন দিয়ে পাঠিয়েছে, এই বিনোদপুরকে একটি মডেল বিনোদপুর করার লক্ষ্যে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থা সহ কৃষি কর্মকাণ্ডে আমি আমার সরকারের যেই নিয়ম নীতি থাকবে সেই নিয়ম নীতিকে মেনে শতভাগ আমি সরকারিভাবে যত কিছু আপনাদের জন্য আসবে তা যেন আপনাদের মাঝে এনে সঠিকভাবে এনে উৎসর্গ করে দিতে পারি, দিলে দিতে পারি, এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন। ধন্যবাদ।